বড়সড় ডাকাতির ছক বানচাল করল রামপুরহাট থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ রামপুরহাট দাঁতপুর বিএড কলেজের রাস্তার মোড়ে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম মোক্তার আহমেদ আনসারি, কিরণ শেখ, আকরম শেখ, নূর ইসলাম শেখ। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল, একটি কার্তুজ, একটি ভোচালি সহ রড ও একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের একজনের বাড়ি নলহাটি থানা, বাকি চারজনের বাড়ি রামপুরহাট থানাতে। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করেছে রামপুরহাট থানার পুলিশ। রামপুরহাট থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজ হিতৈষী। চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।